বিষখালী ও বলেশ্বর নদী সমুদ্রের সাথে মিলেছে এই মোহনায় আর এখানেই প্রতিবছর বছর নামের সূক্ষ্ম ফাঁসের জালে মারা পড়ে কোটি কোটি মাছের পোনা এবছরও নদী মোহনায় দেখা যাচ্ছে এ জাল পাতার লক্ষণ বিভিন্ন স্থানে ঘোপ পাতার জন্য খুঁটি গেড়েছেন অসাধু জেলেরা আর কদিন পরই এ খুঁটিগুলোর সাথে রাতের আধারে বেঁধে দেয়া হবে সূক্ষ্ম ফাঁসের জাল ক্ষোভ তখন উপকূলের উদ্ভিদকণা খেতে আসা ইলিশ সহ মাছের পোনা এভাবে মারা পড়বে এ জালে আর এতে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের ত্যাগ প্রশাসনের কঠোর পরিশ্রম সব কিছু বিফলে যাবে তারা মূল্যায়ন করে না যে ইলিশের পোনা ধ্বংস করলে দেশের কুটি কুটি টাকার সম্পদ বিলুপ্ত হয়ে যায় এটা তো ওরা বোঝে না হাজার হাজার কোটি কোটি ইলিশ মাছের ডিম এই ডিমটা গোপজালে ধ্বংস করে ফেলায় এই চরগড়া ধ্বংস করে ফেলায় এক খাইতে প্রায় পঞ্চাশ বুঝে ষাট বুঝা পর্যন্ত এই ইলিশের বাচ্চাগুলো ওঠে তো এই বাচ্চাগুলো যদি রক্ষা করা যায় তো আমার যে মনে হয় যে বাংলাদেশে কোনোদিন ইলিশের অভাব হবে না অবশ্য জেলা প্রশাসন বলছে শুধু আইনি ব্যবস্থা নয় এ জাল বন্ধে সচেতন করতে হবে জেলেদেরও সরাসরি প্রয়োগ করে শতভাগ সাফল্য অর্জিত হবে না আমরা নিয়মিত মোবাইল করছি এবং আপনারা জানেন যে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে এই প্রবণতা কমে গেছে নাই সীমিত আমরা আশা করছি যে এটি আসলে আমরা বন্ধ করতে পারব প্রক্রিয়ার মাধ্যমে সারা বছরই এ জালে বিভিন্ন মাছের পোনা ধ্বংস করে তবে অগ্রহায়ণ থেকে ফাল্গুন এর চার মাস ইলিশের পোনাও ধ্বংস হয় গভীর পানির মাছ ইলিশ তবে ছোটো অবস্থায় এরা নদী ও সমুদ্র উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেঁচে থাকে তাই আগামী জুন মাস পর্যন্ত কুটি কুটি ইলিশের পোনা এখানে বিচরণ করবে আর এ সময় এ খুঁটিগুলোর সাথে অবৈধ ঘোপ জাল বেঁধে দেওয়া হলে প্রজনন মৌসুমে ছাড়া ইলিশের পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারবে না এম এ আজিম সময় সংবাদ বরগুনা